বলিউডের জনপ্রিয় তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। গেল বছর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান রাহা। তারকা জুটির একমাত্র মেয়ের বয়স এখন মাত্র 3 মাস, আর এরই মধ্যে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীরের সঙ্গে দেখা গেছে আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। তারপর থেকেই আলিয়ার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা দানা বেঁধেছে বলিউড পাড়ায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আলিয়ার ফের অন্তঃসত্ত্বা হওয়ার মুখরোচক খবর প্রচার করে, তবে খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছে রণবীর আলিয়ার ঘনিষ্ঠ সূত্র। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে কন্যার দিকেই রণবীর আলিয়ার মনোযোগ, সেই সঙ্গে পেশাদার কাজেও সময় দিচ্ছেন তারা। আলিয়ার ফের মা হওয়ার গুঞ্জনটি একদমই ভিত্তিহীন। মূলত কিছুদিন আগে নিজের পোশাক ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন আলিয়া। সেই ছবি থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার অনুমান নির্ভর সংবাদ প্রচার করে গণমাধ্যমগুলো। চলতি বছরের 11 আগস্ট মুক্তি পাবে তার প্রথম হলিউড সিনেমা হার্ট অব স্টোন। এর আগে 28 এপ্রিল রকি অব রানি কি প্রেম কাহিনী নিয়ে আরো একবার পর্দায় আসবেন আলিয়া। অন্যদিকে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর। আগামী মার্চে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা তু ঝুটি মে মাক্কার। অফরোজা আদিবা, NBD TV, ঢাকা।